নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আবার একটা জমজমাটি ভ্লগ নিয়ে এসেছি। আজকেও ভ্লগটা আপনাদের খুব ভালো লাগবে। কুচকুচন এখন ঘুমাচ্ছে, আমি বেরিয়েছি হাটে প্রতিদিন মতো। ঘাটে যাওয়ার আগে এই যে একটা কাকিমা নিয়ে এসেছে ডাঁটা, সজনে ডাঁটা, কত সজনে ডাঁটা নিয়ে এসেছে, উঠছে উঠছে মোচা। এই ডাঁটা গুলো কখন পাড়া হয়েছে গো? সকালবেলা পাড়া হয়েছে, সকালবেলা পেড়ে বাজারে নিয়ে যাচ্ছি। এবার সব লিবে খাবে সব। পাঁচশোর মতো নিয়ে আর একটা 250 নিয়ে রে বাবা, তোরা একটু বাজারে বেরিয়েছি। বাজার থেকে এসে আবার আমাদের পুচকুটাকে ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। এখনও নাম ঠিক হয়নি ভালো করে, নানা রকম লোক নানা রকম নাম বলছে। আমার নাম দেওয়া হয়ে গেছে, আমার নাম পরি, পাপাকি পরি। তো যাই হোক, আর ভালো নামটা হলে আপনাদেরকে অবশ্যই জানাবো। এখন বাজার করে এসে তারপর আবার ওকে ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। একটু সমস্যা হচ্ছে, মানে গায়ে র্যাশ উঠছে, আরও অনেক রকম সমস্যা। ও ঘুমাচ্ছে বলে ওকে আর কাছে নিয়ে যায়নি ক্যামেরা, বাড়ির হাত থেকে এসে তারপরে আপনাদেরকে পুরো ব্লগটা আপনাদেরকে করে দেখাব। আজকে নখ চুল কাটা হবে, তারপরে কাঁচা হবে, পুজো হবে, পুজো হবে দুপুরবেলা। পুজো কে করবে? না গঙ্গা দেবীর না, মামি করবে আমাদের। তো আমি সার্ভিস তো কেন আজকে নখ চুল কেটে দিলে তো ওষুধ কেটে গেল। তোমাদের ওষুধ চল কত, আপনার 15 দিন নাহলে ওষুধ যাবে না আমাদের। তোমাদের এখন 1 মাস ওষুধ, তাহলে আজকে তো নখ চুলটা কাটা হবে। হ্যাঁ কাটা হলে একটা ছোঁচ চলে যাবে, কিন্তু অসুস্থ থাকবে। অসুস্থ থাকবে? ও হ্যাঁ চুল কাটবে? না না নখ কাটবে, আমি যাবো না। যাবো তোর কিছু নাই, বনুর একটু নখ কাটবে, আমার একটু, বাবার একটু। আজকে বিশাল বড় একটা মাছ নিয়ে এসেছি, 3 কিলো সাইজের কালবাউস মাছ। এত বড় কালবাউস মাছ কোনোদিন দেখিনি, বাজারে পেয়েছি নিয়ে চলে এলাম। আরে বিশাল বড় একটা মাছ নিয়ে এসেছি, কালবাউস। আরে 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 ছেলে ঘরে ঘাটা কাটলো, বাচ্চা ঘরে গেলে ঘাটা দিয়ে কালবাউস, কালবাউস 3 কিলো ওজন আছে। কত? 3 কিলো। এতদিন পর দিদি এসছে আমার মেয়েকে দেখতে। দিদারে বলছিল যে ছেলে হবে, ছেলে হবে, মেয়ে হয়ে গেছে। ওই করে এতদিন আসেনি আমার ছেলে হবে না, যেদিন এসছি সেদিনই ও এসছে। না বলছে তুমি কি নাম দিয়েছো তোমার বরের মতো দেখতে? ও আমার বরের মতো দেখতে, আমার বর তোর কে হয় বল। লেগে যাবে তার সঙ্গে যে ডিম সেদ্ধ আছে বলে উঠে পড়বে। একটু শুকনো শুকনো খাবার বেশি খেতে হবে। হ্যাঁ শুকনো যত খাবে বাবা শুকনো। এখন বুঝা যাবে না এখন কত রকম মুখ পাল্টাবে। একবার মায়ের মতো হবে, একবার অর্জুনের মতো হবে, একবার বাবার মতো হবে। কিছু বলে এখন কিছু বলা যায়, এখন তো অর্জুনের মতো দেখতে লাগছে। অনেকদিন পর বাগানে এলাম, পপি কিনেই তো ব্যস্ত ছিলাম। আজকে বাগানে ঢুকে দেখি অনেক সবজি হয়েছে। এই দেখুন এমন টাটকা তাজা ঝিঙ্গে হয়েছে, ঝিঙ্গে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এদিকে উচ্ছে হয়েছে, বেগুন হয়েছে, কাঁচা লঙ্কা হয়েছে। আজকে রেসিপি হবে বাগানের সবজি দিয়ে। অনেকদিন আমরা ভালো করে ভিডিও বানাতে পারিনি, এইবার হচ্ছে আমাদের ভালো ভালো ভিডিও আসবে আপনাদের কাছে পপি কিচেনে। রান্নার ভিডিও, ভ্লগ ভিডিও, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, খুব ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন। এদিকে সকালবেলা চা বিস্কুট খাওয়া গেছে, টিফিনের জন্য ভিডিও বানানো হচ্ছে। আজকে তো অনেক কাজ। হ্যাঁ আমি তো বসবো না, তুমি ওই জলের গামলি আরো বের করে নিয়ে আসো না, আমি দিয়ে দেবো, তুমি চানটা করে দিবে। আর ওই ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ব্যস্ত এখন। এই নখ কাটা হয়ে গেলে তারপরে এই যে সব পড়ে আছে এইগুলো আবার ওই যে কাকিমা কাচবে,
তাহলে এক ছেলে এক মেয়ে, সুখী ফ্যামিলি, সুন্দর মেয়ের বিয়ে হবে, কবে হবে? তোমাদের নতুন দাবি, এগুলো তো অন্য জায়গায় থাকতো, তাও ওই জন্যই তো থাকছি। এবার এই যে ড্রেস গুলো আছে সব ছেড়ে কাকিমাকে দিলে কাচবে। তার আগে আজকে কিন্তু চান করাতে হবে, নখ কেটে চান করাতে হয়, দোলায় দোল দিতে হয়, তারপরে ওই পুকুরে পুজো হবে, সেগুলো সব বেলায় হবে। মুখে বাদ দিয়ে তাদের দাও, জল পড়বে তো, দাও ভালো করে ঘষে ঘষে লাগাও, বসে পড়ো। তুমিও তুমি দাঁড়িয়ে আছো কেন, বসবে তো, তুমিও বস, অমন করে দাঁড়িয়ে আছো এখানে। বসি দিবে নাকি? বসাও না তুমি, কি চাবি? জল ঠান্ডা, ফেলে দিয়ে তুলবো গুলো, এইটা এত জল, হ্যাঁ পাঁচটা ঠেকে দাও, আজকে প্রথম চান করলো, শ্যাম্পু দিছে, স্নান হয়ে গেল, এবার পুজো হবে। স্নান টান করে অন্য সময় না খাওয়ালে ঘুমায়নি, আজকে যেই স্নান হয়ে গেছে অমনি ঘুমিয়ে পড়ছে। স্নান করলে আরো বেশি ঘুমায়, সারাদিন ঘুমাবে, একা টেনে টেনে তুলতে হবে। হ্যাঁ শরীরটা ঠান্ডা ঠান্ডা হয় না, আজকে প্রথম স্নান করলো পরিছনা। এই যে হিং আনা হয়েছে আজকে থেকে, এই হিঙের টুক দিতে হবে কপালে, তারপরে ডাক্তার দেখাবো কালকে কি বলে। প্রতিদিন যদি স্নান করাতে বলে তাহলে স্নান করাবো, প্রতিদিন স্নান করাবো। আগে আগে তো কাজলের টিপ দিতে গো, না না সব হিঙের টিপ। আবার মা বলছে কাটি দিয়ে একটু দিচ্ছি, ছোট্ট করে পড়াবো। ও না কে দিবে, আমি বলি কপালে আগে তো সেই গোটা বাড়ির সব জামা কাপড় নিয়ে যেত, এখন যে কোনো একটা নিয়ে গেলেই হয়ে যায়। নিয়ে জানি যেটা ছেলে সেটা কি দিতে বলে গেল, কি হয়েছে? প্রথমে জল দিয়ে দিতে হবে, লাতা মতো দিবে তো। হ্যাঁ পাঁচ টাকাটা পুকুরে ফেলে দিবে, আর দু টাকাটা বরণডালে থাকবে। পুজো করার পর আর একটা কিছু দিতে হবে না, আরম্ভে ঠাকুর কথা দুটো করে চারটে দিয়ে দাও, এটা ঠেকি ঠেকি থাকবে, আর পুকুরেও জল উঠবে থাকবে। থাক কতক্ষণ ফেল দাও, দেখা যাক।
মাছটা তো কালো কেন? কালো বলেই তো ওই জন্য কালবুস মাছ। এটাটা সাদা, এটা কিন্তু রুই মাছের মতো দেখতে, কিন্তু রংটা কিন্তু আলাদা, একবারে কালো কুচকুচ করছে, দেখো খেতেও আলাদা। দেখো খেতেও খুব স্বাদ লাগে ওই মাছের। সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল, সর্ষে আটা দিয়ে মাছ দিয়ে এরকম পাতলা করে ঝোল খেতে কিন্তু বেশি ভালো লাগে। হ্যাঁ, সিদ্ধ করে রাখা বেগুন আলু আর ডাঁটা, যে কোনো মাছের লেজা খাবে বন্ধুরা দেখবে খুব স্বাদ। লেজায় নাকি বেশি স্বাদ থাকে, মাছের লেজাতেই বেশি স্বাদ। এই টকের আমগুলো চুজে চুজে খেতে হবে, তবে তো টক লাগবে। কাঁচা আম দিয়ে ছোট মাছের টক, চমকি খেয়ে নিলে ভাত দেখাবে নি না। আমি বলছি আমি লাস্ট পাতে টক খাবো। ফুটকে দেখ ফোন করেছো, বলো কোথাও ভাঙা মাছ দেখতে যাবো, বৌমা তো শরীর খারাপ, বৌমা যাবে নি, আমরাই যাবো বেড়াতে। ফুচকা খাওয়া হবে, ফুচকা রকি যাবো বলছে, রকি কেমন বলছি, রকি জোড়া একটা ফুচকা এনে দেবো লাগছে। ছোটটা বড় করলে হবে নি, ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, গিয়ে বড় করতে হবে। হ্যাঁ, সদস্য বেড়ে গেছে মানে ছোটটাও বাড়াতে হবে। ভাঙা মাছ এসে বললাম আমি কোনোদিন দেখিনি, দেখি কেমন ঘুরে ঘুরে কেমন ভাঙা মাছ। আমাদের ছোট দীঘা ফুচকা খেতে চলে এসছি, বলবে ঝাল খেলে মজা করলাম সবাই মিলে,
আর ঘোরাও হলো, খুব মজা হলো, খাওয়া দাওয়াও ভালো হলো, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, এবার ঘর চলো। মোটা হয়ে গেলাম নাকি? আর ঘরে নিয়ে বসতে পারি না, ভাল লেগেছে। আমি বোতলে খাবো, আরে যা সবাইকে দাও। মঙ্গলা কি পার্টি করতে নাকি? আরে ঝিনঝিন করছে, আর দুব না না আর একটু খাও, না একটু খাও, কেন সে লাগতে পারলো না তোমাকে লাগছে? ভাঙা মাছ দেখতে গেছিলাম, ভাঙা মাছ দেখে এসে রান্না করলাম, আবার ওজন পড়ছে, যে চন্দন পড়াচ্ছে, এটা ঘরের ঘি, এই যে দুধ থেকে ঘি হয় এটা আমাদের ঘরের ঘি, ঘিটা তো ঘরের, এই জন্য খেতে ভালো লাগছে। আর একটু নিব একটু ঘরে, এখন খাবো এখন ঘি দিয়ে, আর বোনটা এতটাই, পরে আবার বোনকে নিয়ে একদম ব্লগ করবো, তখন দেখবেন বোন বোনকে কি হচ্ছে রে, বোনকে আমাকে কেন ছবি তুলতেছে, তাহলে বোনটা এতটাই টাটা।